আমি টেকনোলজি বা শেখ ইউটিউব চ্যানেল থেকে বলছি আপনারা এখনই একটি অ্যাফিলিয়ান অ্যাকাউন্ট করুন ঘরে বসে মাসে বিশ থেকে ত্রিশ হাজার টাকা ইনকাম করুন অবিশ্বাস হলে একবার খুলে দেখুন আর যদি ভালোকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন খোদা হবে ভালো থাকুন সুস্থ থাকুন হ্যালো বন্ধুরা মুসলমান ভাই প্রতি আমার লইল সালাম আর হিন্দু ভাইদের প্রতি রইল নমস্কার এই আজকে আমাদের আমার এই আজকে ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে নিজের নামে প্রোমো বানাবেন প্রোমো কোড আসলে অনেকে বুঝেন না সেটা কি অনেকে বুঝেন না তাই আমি আজকে এখানে দেখাবো কীভাবে নিজের নামে পছন্দ মতন একটি প্রোমো বানাতে হয় আর এটা আসলে একদম একটা সিম্পল বিষয় আমি দেখাবো আপনারা একটু দেখুন সর্বপ্রথম আমরা উপরে থ্রি ডট মিনিটে ক্লিপ করবো ক্লিপ করার পর দেখবেন আপনাদের সামনে এরকম একটি ফেজ আসবে যেহেতু আমরা ফম কোড বানাবো আমরা প্রোমো কোডে প্রবেশ করব তাহলে আপনি ফম কোডে অপশানে ক্লিপ করবেন ক্লিপ করার পর আপনারা দেখবেন ঠিক আপনাদের সামনে মোবাইল এরকম একটি ফেজ চলে আসবে ফেজ চলে আসার পর আপনি কী করবেন আপনাকে করতে হবে যেটা ইউডি এখানে তে থাকবে ঠিকই ওখানে কান্ট্রির একাচ্ছে কান্ট্রি এরকম কী করবেন অনেকে কান্ট্রি নিয়ে কম্পিটিশান থাকে না আসলে কম্পিটিশান থাকার কোনো কারণ এখানে বাংলাদেশ যেহেতু না সবাই আসলে কম্পিটিশন করে তাই আমি জানি সেটা আমি ছিলাম এক সময় কিন্তু কম্পিটিশান করার কারণে এখানে ইটালি জার্মান জাপান যেটা লেখা থাকুক না কেন আপনি কিন্তু এশিয়াটা সিলেক্ট করে দিবেন যেহেতু আমরা এশিয়াতে পড়ি বাংলাদেশ এশিয়ার ভিতরে পড়ে তাই আপনি এশিয়াটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর দেখবেন ঠিক এরকম একটি ফেস আপনাদের সামনে ফেস্ট হবে ফেস্ট হলে আপনি এখানে জেনারেলে ক্লিক করবেন জেনারেল ক্লিক করার পর কী হয় দেখুন তার আপনি আমি দেখাচ্ছি আমি নিজে একটি প্রোমো বানিয়েছি এই প্রোমো কোডটি দেখুন আমার ইচ্ছা মতন আমি বানিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতন একটি প্রোমো কোড বানাবেন তার জন্য করতে হবে আপনি মাথার মতন উপরে একদম যে এখনটি আছে ওইটাকে ক্লিক করবেন ক্লিক করে আপনার অ্যাকাউন্টে যাবেন যাওয়ার পর দেখবেন ঠিক এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি আছে এই নাম্বারটি কিন্তু কপি করে নেবেন এটা আমাদের এখন কাজের ক্ষেত্রে লাগবে তাই আপনাকে এটা কপি করে নিতে হবে কপি করে নেওয়ার পর কী করবেন আপনি আবার আপনার সোজা ফেসে চলে আসবেন ফেসে আসার পর আপনি এখন কী করবেন থ্রি ডট মিনিটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি নাম্বার সাপোর্ট নামের অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ফেস আসবে এখানে লেখা আছে সাপোর্ট ডট কম ওখানে আপনি আবার ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করেন দেখার পর ক্লিক করার পর দেখবেন এখানে দুইটা অপশান আছে আপনি এখন ক্লিক করবেন ইমেল এখানে একটা আছে জিমেল আপনি যেহেতু ইমেল আর জিমেল দুটাই একেই আপনি আমি জিমেলতে যেহেতু করছি অ্যাকাউন্টটা করছি তাই আমি জিমেলে যাব আপনি যদি ইমেলে খুলে থাকেন ইমেলে যাবেন আমি জিমেলে গেলাম জিমেলে যাওয়ার পর দেখেন ঠিক এরকম একটা অপশন আসছে আসলে এখানে একটা বিষয় আছে এই যেমন আপনাকে আপনার যে জিমেল দিয়ে এই অ্যাপিলিয়েন অ্যাকাউন্টটা কমপ্লিট করেছেন ওইটাকে লগ ইন করা থাকতে হবে এখানে লগ ইন থাকতে হবে আর এখানে আপনি সাবজেক্ট লেখা আছে ওই সাবজেক্টে এখানে কী লিখবেন কাস্টম প্রোমো দেখুন আমি কিভাবে লিখছি এখন আপনি কম্পোজে যাবেন কম্পোসে যাওয়ার পর আপনি এখানে কি করবেন এফিলেন আইডি নাম্বারটা লিখবেন এখানে আমি আমার আমারগুলো কপি করে নিয়ে আসছি আপনারগুলো আপনি কপি করে কিংবা লিখে দিবেন লিখতে কিভাবে লিখবেন সেটা আমি বলে দিচ্ছি এখানে লিখবেন এই আই উইন টু মাই প্রোমো কোড আপনি আপনার নাম দিয়ে যে কোনো একটা পাসওয়ার্ড লিখতে পারেন এই অথবা আপনি আপনার ইচ্ছে মতন অক্কর বসাতে পারেন আমি আমার মতন করে বসেছি আপনারা আপনাদের মতন ইচ্ছে মতন যেটা ভালো লাগে আপনাদের যেভাবে ইচ্ছা চাই সেভাবে মন দিয়ে আপনাদের মতন করে লিখে দিবেন লেখার পর আপনি লেখাটা কমপ্লিট সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কী করবেন আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই উপরে একটা মেনু আছে ওইটাতে ক্লিক করবেন ক্লিক করলে এটাতে স্যান হয়ে যাবে স্যান হয়ে যাওয়ার পর একটা আমি বলছি এটা কি করতে হবে স্যান হয়ে যাওয়ার পর আপনাদেরকে এরকম একটা অপশান আছে এখানে আর কিছু করার নেই আসলে একদম এখানে কাজ শেষ কমপ্লিট তো ওইটা আপনাদেরকে আটচল্লিশ ঘন্টার পর কনফার্ম জানাই দেবে আপনার কুর্তি এসএমএস করে এরা পাঠিয়ে দেবে এবং এখানে কাজ হচ্ছে কি এই হোম কুর্তি আপনি দিয়ে সবাইকে অ্যাকাউন্ট খুলে দেবেন খুলে দিলে আপনাকে এরা ওইটার বেনিফিট দেবে পঁচিশ পার্সেন্ট লাভ